তবে এই বিশ্ব জগতের মধ্যে বিল্লাল একটাই তৈরি করা হয়েছে, আর একজনের উপরে এই আজানের ভার ন্যস্ত করা হয়েছে। আমি যার আজান শুনি, আমি যার আমি তার আজান শুনি, আমি যার আমি তার আজান শুনি, আমার যে না আমি তার আজান শুনি। তাই হিন্দু ধর্মের ভিতরে নীলা কীর্তন গান শুনতে গিয়েছিলাম, শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছিলেন, ভাঙ্গা একটা তরি নিয়া রে সুবল আমি মথুরাতে খেওয়া ভাই, দেখি ঘাটে আসে কিনা রাই। তো রাধা দেবী যখন প্রভুর নৌকায় চড়ে, তখন তো নৌকা বাইতেছিল, তখন নৌকায় বাইতেছিল, প্রভু ব্যস্ত, তাকে রাধা দেবী খাওয়াই, শ্রীমতী রাধিকা দেবী খাওয়াই দিতে গেছিল। উনি বলছে, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, তাই প্রভুর যে প্রভু তার আজানের আওয়াজ শুনেন, আর প্রভুর যে আমার প্রভু তার মোনাজাত শুনেন। আমরা তো বাবা প্রভুর হইতে পারি নাই, আমরা আল্লাহর হইতে পারি নাই, তাই আল্লাহ আমাদের ডাক শুনে নাই, কোরআন শরীফে বলেছে, বান্দা তুমি যেদিকে আঁকি ঘুরাও না কেন সেখানেই আমি আছি। এটা হলো অনন্ত সৃষ্টির মধ্যে, অনন্ত সৃষ্টির মধ্যে নিজেকে উপলব্ধি করার নাম হলো খোদা দর্শন। অনন্ত সৃষ্টির মধ্যে খোদাকে দর্শন করা, তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, আমি নিজেও একদিন এই প্রকৃতির মধ্যে ছিলাম, আল্লাহর বিস্তার বহুদূর। এই আয়াতের ব্যাখ্যা যদি করতে যাই সে বিশাল ব্যাপার। আমি আব্দুর রশিদ সরকার, ভারতের কোন লোক যদি জিজ্ঞেস করে আব্দুর রশিদ সরকার ওনার বাড়ি কোথায়, যে ওনার বাড়ি বাংলাদেশে, পার হয়ে আসলো বাংলাদেশে, আব্দুর রশিদ সরকার কই, এটা বাংলাদেশ থেকে হ, কয় ওনার বাড়ি তুই এখানে না, উনি বাংলাদেশে নি, ওনার বাড়ি এখানে না, ওনার বাড়ি মানিকগঞ্জ, উনি চলে আসে মানিকগঞ্জ, মানিকগঞ্জ শহরে চলছে, রশিদ সরকার কই, মানিকগঞ্জ না, কহ মানিকগঞ্জ, তো রশিদ সরকারের বাড়ি সিঙ্গের থানায়, এই যে এখন আস্তে আস্তে সাইবে আসতেছে খালি, রশিদ সরকার বাংলাদেশের নাই, এখন খালি আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, সিঙ্গের এসে জিজ্ঞেস করছে রশিদ সরকার, এটা সিঙ্গের থানা, বলো হ, রশিদ সরকার কই, কো না এই সিঙ্গের না বাড়ি আজিমপুর গ্রামে, সিঙ্গের থানা বাদ হয়ে গেছে আজিমপুর গ্রামে, আজিমপুর গ্রামে এসে এটা আজিমপুর, হ রশিদ সরকার কই, বলে উত্তর ভরাই বাড়ি, এই এই সারা আজিমপুর ওনার বাড়ি নে, উত্তর ভরাই আইসে কই, রশিদ সরকার কই, কই ওই যে ওই বাড়ি, ওই বাড়িতে গেছে বাড়িতে মধ্যে এসে কই, রশিদ সরকার বাড়ি না, কই রশিদ সরকার কই, কয় না উনি ওই ঘরে, এই বাড়ির ভিতরে দশটা ঘরের মধ্যে ওই ঘরে রশিদ সরকার, ওই ঘরে যায় দেখে খাটের উপরে সাড়ে তিন হাজার জায়গা দখল করে রশিদ সরকার, আল্লাহ সৃষ্টিতে সে বিস্তারিত, আসমান জমিন সাত জমিন, সাত আসমান সাত জমিন, কিন্তু খুঁজতে গেলে সামান্য একটু দেখা, আমারে জন্ম দিছিল সব কইরা, তার মধ্যে ছিল কে, তার মধ্যে আমি আছিলাম, তার মধ্যে আমি আছিলাম,
একদিন মুসা নবী আমাকে বলছিল যে তুমি যে আল্লাহ আমার দোস্ত কও, আমি যখন তোমার দোস্তানির সঙ্গে মিলন হই তখন তুমি আমার কাছে থাকো না, কই থাকি, কই সি 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 তোমার লজ্জা নাই, কই ঠিক আছে দোস্ত আগামীকাল আমি তোমার সাথে থাকুম না, তুমি তোমার বিবিকে দাওয়াত দাও। বিবিকে দাওয়াত দিছে, যাইয়া দেখে মুসা নবী সন্ধ্যার সময় বিছনে যাইয়া এই জন্মের ঘুমাইছে এক ঘুমে 40 দিন, 40 দিন পরে ঘুম ভাঙ্গা আল্লাহর সাথে দেখা করতে গেছে। কই দোস্তানির সাথে কেমন ভাবে মেলামেশা করছেন? কই 40 দিনের মধ্যে তোমার কোনো খবরই আছে না? কই আমি আল্লাহ ছিলাম না, তাই কাজেই আমি না থাকলে তোমার মাও থাকে না আর তোমার বাপও থাকে না। তাই মালিক সরকার কথা মানো, আল্লাহকে চিনে তুমি বলছো আমাকে আমি চিনলাম, সুব সম্রাট দেওয়ান সাহেব দুরুদ সৃষ্টি ঝিটকা শরীফের উনি বলেছে ওনার কাছে কয়েকজন আলেম গেছিল যে এইটা কি রশিদ স্যার বাড়ি? বলে হ্যাঁ। উনি কোথায়? উনি বেটিস আসতেছে, বাতাস আসতেছে। বলে এইটি রশিদ দেওয়ান রশিদ সৃষ্টির বাড়ি? বলে উনি কোথায়? কয় আমি তো ওনারে খুঁজতেছি 60 বছর যাবৎ এখানে, আমার সঙ্গে রশিদ সৃষ্টির সাথে এখনো দেখা হয় নাই এই 60 বছর। হঠাৎ করে কিছু শিষ্য সবাইকে ছোটকে সালাম করে বলতেছে হুজুর আমাকে দোয়া করে। বলে ইনি কে জানি রশিদ সৃষ্টি? আলেমরা বললো 60 বছরের মধ্যে রশিদ সরকার রেসিনি না, আর হেই লোক বাতাস আসতেছে কেমন ব্যাপার? 60 বছরের সুফি সম্রাট দেওয়ান সাহেব রশিদ সরকার তার সাথে পরিচয় করতে পারে নাই, আর আমি রশিদ সরকার তুমি মালিক সরকার যদি কও যে আমার পরিচয় হয়ে গেছে আমি বিশ্বাস করুম, কিন্তু জ্ঞানী মানছে করবো। ধন্যবাদ রশিদ সরকার বলছে মালিক ভাই টাকা পাইবা গান গাইবা, গান বুঝো না, আমি যদি বুঝতাম তোমার মতো রশিদ রে মহিষের মতো খাটাইতে পারতাম, বুঝি না দেখে তাই তোমারে গাধার মতো খাটাইতেছি, আর যদি বুঝতাম তোমারে মানুষ বানায় ঘরের মধ্যে শোয়ার দিতাম। তুমি বুঝো না আমি কি কই, আমার কথা তুমি বুঝবা আর তোমার কথা আমি বুঝবো, তাইলে আমি মালিক আর তুমি রশিদ কেন? কেন আমি কই তুমি গান শিখো না এখনো? শিখছো কুদানি, কিছু লোক তোমার এই কুদানি বাদিনি দেখে ভয় পায় তাই, তুমি কিন্তু রশিদ ভাই গান শিখো নাই, একটা জিনিস শিখছো তুমি কোনটা জানো? এইটুক হলে তোমার পুঁজি ক্যাশ, এইটুক না কইলে তোমার কেউ জিগাইব না। মাইসে কয় না রশিদ সরকার কি শিল্পী, কারণ এইটুক হলো তোমার ক্যাশ। আমি কি কইলাম আর তুমি কি কইছো বুঝছো কিছু? আমি বললাম খোদাকে দেখি কিভাবে, তুমি আবার খোদারে তার মা দেখো কিভাবে, তোমার চোখ দিয়ে তুমি খোদা থাকো। কয় সাসি আজি কেমনে জানি কইছে, সাসির খবর কই সাসাই গান দেখো এরকম? আর আমিও তো তাই কই, আমি যদি কাউকে খোদা সাব্যস্ত করি তাইলে খোদা, সে নিজে খোদার সাব্যস্ত হইয়া বলতে পারে না আমি খোদা। আর তোমার মুখে তাই প্রকাশ পাইল, তুমি যদি একবার খোদা কাউকে দেখো তাহলে ঠিকই সে খোদা, আর তোমার চোখে যদি কাউকে দেখো সে বাবা মা তাহলে সে মা বাবা, তাহলে বুঝা গেল খোদাও যদি আমি দেখি তাহলে খোদা, আর যদি মা বাবা দেখি তাহলে আমি, আমি যদি দেখি তাইলে তাহলে তোরে আর দেখে লাভ কি ঘন্টার ঘরে ঘন্টা, তাই আমি আমার খোদা দেখি বাদশাহ। আমার কথা বুঝতে হলে একটু আসতে হবে,
গান একটা গাইলো সাই আমার গঞ্জে বকবে মুশিদাতে, এই গন্ডার গান বাদ দিয়ে আর গাওয়া হলে না কিছু পুশিদা বাংলা কও, আমি অত বুঝি না বাংলা কও, পুশিদাটা কি এটা কইলেই তো আমরা বুঝি, আর কিছু পুশিদা মুশিদা কইলে মানুষ মনে করিস কি একটা বড় তত্ত্ব কইছে রে। লালনের একটা গান আছে গেড়ে গাঙ্গেরি খেবা, আমাকে এইবারে মানুষ শুনলে কয় বিরাট তত্ত্ব কইছে কি গেড়ে গা, কিন্তু আসলে যে গেড়ে গাঙ্গটা কি আঞ্চলিক ভাষায় মেঘের পানি যেখানে জমে এটাতে কয় গর্ত, ছোট ছোট গর্ত, এর নাম হলো গেড়ে গাঙ। এটাতে বানাইছে খুব মস্ত বড় একটা তত্ত্ব, হাইশাল ঘর জাল ঘর একটা গান আছে জাল ঘরে সৈকলে হইলো যাইত না সা, বিরাট তত্ত্ব কইয়া ফেলাইছে। এ আমরাও জানি, যদি কেউ কইতো যে ছটি ঘরে স্ত্রীর সাথে যদি কেউ ছোটে খারাপ হয় তাহলে মনে করতাম তুই এটা কোনো তত্ত্ব হইলো নাকি, ওই যে জাল ঘর কইছে তাই তো আমাকে বিরাট তত্ত্ব কইয়া ফেলাইছে। রশিক সরকার একটু বুঝতে চেষ্টা করো, মানুষটা খালি ছোট ভাইবো না, নিজেরও একটু ছোট ভাবতে চেষ্টা করো মিয়া। বারে বারে এক কথা গান শিখো না, আজে বাজে বেসাল গানের পালা গানটাই আজে বাজে বেসাল, পালা গান বাংলাদেশে এমন কোন মাই তারে বিয়াই নাই স্টেজের মধ্যে খাঁটি তত্ত্ব আইয়া বলবে তারে জন্মই হয় নাই, আর ওইটা খোদাও না কোন পিসাও না, আজে বাজে না কথা নাম পালা গান, আজে বাজে কথা ওরাই কয় না যারা পালা গায় না শুধু গান গায়। ভাব আলাপন আমারে বস্তু বুঝাইলো, ভাব বুঝাইলো, তোমার ওই ভাব লয়ে তুমি বসে থাকো, যারা বুঝাইছে যে সমস্ত জ্ঞানীদের কথা বলে গেল তারা তো মানুষ, তারা কি ভাববাদ বস্তুবাদ তারাই তো দেখাইছে না আল্লাহ দেখাইছে, এই সব মানুষের করা। আমি তোমার শোনা কথার বিশ্বাসী রাজি না, আমি শুনতে রাজি না বুঝতেও রাজি না, আমি দেখতে চাই, শুনছি বুঝছি বুঝাও শেষ শুইনাও শেষ, এখন আমি দেখতে চাই, শক্তি থাকলে এসে দেখাও। বাপ দাদার নাম কাই সুলতান ঘরনাতি, বড় দুঃখ খোদাকে চিনিতে গিয়া খুঁজে পাইলাম আমারে, কয় অন্তত জ্ঞানীরা বিশ্বাস করবে না তুমি যে তোমারে চিনছো, এ কথা ঠিক ভাই, তুমি নিজে চোর আরেকজনকে সাধু ভাবতে পারো না। আমি জানি এই পৃথিবীর মধ্যে আমার সেই তো সবাই নিজের নিজে চিনছে, একমাত্র আমি আমারে চিনি নাই, এটাই ছিল জ্ঞানীদের কথা। আর আমি একটু বইলা দেখলাম তুমি বলছো মালিক সরকার তুমি তোমারে চিনছো, তুমি যদি ওইটা বলতা আল্লাহর কাছে দোয়া করি মালিক সরকার যেই কথা বলছে এই জায়গায় যেন থাকে, আমার মনে হয় আমি না গেলেও সেই জায়গায় থাকতাম, আর তুমি কি করলা আমারে আরো নিচে নামাই দিলা। এইটা হইলো ছোটখাটো মুসলমানের কারবার, মুসলমানের কারবার একটা লোক যদি উপরে উঠতে লয় তারে আস্তে আস্তে কেমনে নিচে নামাইব, কারণ যদি ওর সমান হয়ে যায়, আর যারা জ্ঞানী লোক তারা দেখে ওর একটা ইট আছে আরেক জায়গাতে কুড়াইও হইলো একটা ছোট ইট এটা দেয় নে তুই একটু বড় হো। তো রশি সরকার তোমার মধ্যে পাওয়ার মধ্যে এইটুকুই পাইছি, তুমি মানুষকে নিচে নামাইতে জানো উপরে নামাইতে জানো না, তবে এটার ফলাফল তোমার হবে, তুমি মনে করি না হবে না হবে একদিন। আমি মালিক সরকার এই পর্যন্ত বেয়াদবির সাথে গান গাই নাই, বয়সে তোমার চেয়ে আমি কম হব না, গানের বয়স তোমার চেয়ে অন্তত 20 বছর বেশি হবে এটা ঠিক তুমি জানো, কিন্তু কি কথা বলছিলাম আমি বলছি জীব পরম গানের মধ্যে খোদাকে চিনিতে যাইয়া খুঁজে পাইছি আমারে, আমি তো তাই কই। মুসা নবীর কথা কইলো কি, মুসা নবীর কথা কি কইলো, মুসা নবী নাকি কি করতে গেছে আল্লাহ নাই, আমি তো তাই কইতেছি, তাহলে তুমি করোই কাম তাহলে আমার দোষী করো কেন, তুমি থাকলেই আমি করতে পারি, তুমি না থাকলে যখন আমি পারি না তাহলে দোষের বেলায় আমার কেন। ও বুঝতে পারছি, এক বুড়া বেটি ঘরের মধ্যে বয়ে বয়ে কইতেছে আল্লাহ মনে চাইছিল কুশিরা গুড় দিয়া আর আলা চাল দিয়া একটু চাউ পাকাইয়া ফুবাইরা ফুবাইরা খাইতে পারতাম, আমি না আমার মতো এক মানুষ হই না কয় আহারে, এ বেটি ছেলে মেয়ে যদি থাকতো স্বামী থাকলে খাওয়াইতো, যা আমিই যাই, এরে মা এই লো কুশিরা গুড় আর সাইল, কয় বাবা কুশিরা গুড় দিলা আমি রানবো কিভাবে, কয় কে কয় আমার তো হাড়ি নাই দিছে একটা হাড়ি,
কবা হারি তো দিলা সুলা তো নাই দিছে সুলে গুড়া কবা সুলা দিলি কইব খড়ি তো নাই দিছে খড়ি বা খড়ি দিলি কইব মেজ নাই দিছে আগুন ধরাইয়া বলে বাবা রে পাকটাক কইরা নিয়া কয় বাবা রে দিলি কইব খামুকি দি আমার তো থাল নাই প্লেট নাই বলে প্লেট দিছে বাবা প্লেট দিলি কইব চামচ নাই তে বেটি তোমার চাউল নাই লবণ নাই গুড় নাই হাড়ি নাই চামচ নাই তো তোমার আছে কোনটুক কয় আমার আছে শুধু ফুটুক মানে ফু পাইরা খাবো এইটুক ছাড়া আমার আর কিছু নাই দোষের বেলায়ও আমি মন্দের বেলায়ও আমি দুজকের বেলায়ও আমি বেস্তের বেলায়ও উনি নামের বেলায় উনি সব আমরা করব ওনার হইল ফুটুক লাগুর ভালে তোর বাপ দাদা সুদ্দা জুতাতা বেরিতাম তুই খোদা যে কই আসস জানি তুই আমাদের সামনে আসবি না কেন এই যুগের মানুষ আল্লাহর চাইতে উপরে চলে গেছে কোরআন হাদিসের মধ্যে শুনতাম চান সূর্য এগুলারে ধরে ধরে মানুষ আগে সালাম করতো মুনাজাত করতো চিন্তা করে দেখলাম আল্লাহ ঝন কইছে একটু দেখে আসি গিয়া এখন তোর ওই চান্দের মধ্যে গিয়ে বসে আছি আমার মুনাজাত গরম লাগে না এইরকম কইরা খুঁজা মুইজা দেখি দূর ওই সমস্ত কিছু না এই নাম শুনাই ভয় পাই আল্লাহ ও কিছু না কিচ্ছু না কিচ্ছু না আপনার ভয় পাইয়েন না কোনো ভয়ের কারণ নাই তবে হ্যাঁ কি বললাম আল্লাহর উদ্দেশ্যে না কইরা নিজের উদ্দেশ্য করেন নিজেকে ভালোবাসেন ওই মানা রাহা নাফসাহু ও আরেকজনে কইছে আরেকজনে কইছে এগুলো মানুষই কইছে আল্লাহ কয় নাই বাবা বাবা এগুলি আমি বিশ্বাস করি না মালিক সরকার আমারে বুঝায় তত্ত্ব রশি সরকার দুঃখের কথা কারে গো কি কইল বলছিলাম তুমি কোথায় আছো কেমন আছো কয় ওই রকম ভাবে লাগে আচ্ছা বলেন তো দেখি চাঁদের আলো কোথায় রশি সরকারের ওয়াইফ আমার বড় ভাবি তার মুখে একদিন শুনছিলাম চাঁদের আলো কোথায় কে জানি বললো যে চাঁদের আলো চাঁদের মধ্যে থাকে আরে না বোকা চাঁদের আলো তোর চোখে চাঁদের যত বড় আলো থাক যদি তোর চোখ না থাকে এই চাঁদের দাম আছে তাহলে চোখ চাঁদের আলো হলো আমার চোখে তাহলে আল্লাহ কোথায় আল্লাহ হলো আমাতে আমি আছি তাই আল্লাহ আছে আমি নাই আল্লাহ নাই যদি মুছানবীর সাথে আল্লাহ থেকে থাকে মুসাই যদি সেদিন ওই কাজ না করে থাকে যদি তুমিই করে থাকো তোমার শক্তিতেই যদি আমরা করি তাহলে একটু পরিচয় ঘটি তাহলে বোঝা যাচ্ছে তুমি আরো নিকটে নাকি হ্যাঁ তাহলে আমি মনে করব তুমি যদি আমাতেই থাকো মাখামাখি তাহলে আজ থেকে রোজা নামাজ হজ জাকাত এগুলো আর কিছুই করবো না যার জন্য করবো সে তো আমার সাথেই তাহলে টাকাটা কি কিসের তাহলে আমার খুঁজতে কেউ কেন খোঁজার দরকার কি না খুঁজলেও তুমি আছো খুঁজলেও তুমি আছো তাইলে আবার তোমার দেখুম কি ও তা আছে ও দেখে লাভ কি থাক না ও আমি ওদের দেখবার চাই না আমার কথা সে নিজে বলছে আমার কাছে আছে আসো তাহলে তোমার দেখে লাভ কি আসো আসোই বেশ কি আর দেখে লাভ কি টাকাটা কি কাম নামাজ পড়বো কিসের জন্য রোজা কিসের জন্য করবো তোমার জন্যই তো করবো না তুমি যখন আসো ও আর দরকার নাই মালিক যখন আছে তাহলে ও কথা করুন কি তাইলে কারণটা কি জানেন বিপদে পড়লে হেমাগুলো আছে আমি যখন বিপদে পড়ি নাই দুঃখের কথা কারে গুমু বিপদে পড়ছিলাম এক ভাই আইসা কয় কিরে মালিক সরকার ভাই আল্লাহরে ডাকতে ডাকতে কলিজা শুকিয়ে গেছে ভাই ভাই তুই যদি না আসতি ভাই আমার উপায় ছিল না দেখলাম কারে সলি মন্দিরে ওইটা কয় কি কি কয় আরে আমি আল্লাহ সেদিন আর রূপ ধরে গেছিলাম এখানে একটা গান রাখি ভালো বলছে কোরআন থেকে কিছু কথা বলছে খুব ভালো লাগছে আমার কাছে তবে ভালো লাগলে কি বুঝতে পারি নাই কারণ উনি বুঝাই ঠিক আমি বুঝতে পারি না আমার মিটার ভালো না কোরআন শরীফ সম্বন্ধে আমি অত কথা বলতে চাই না তবে এখানে একটু কথা বলবো উনি যেই কোরআনে কথা বলতেছে আর এই কোরআনের সাথে ওই কোরআন মিল পড়ে না আর বিল্লালের আজানটা উনি শুনছে কারণ
ওনার যে হয়েছে ওনার আজান শেষ হলে, আর ওনার যে হয় নাই তার আজান উনি শোনে না। কথাটা কিন্তু আমার এটা ছিল না, আমি বলছিলাম যে ডাকে সেই ডাকটা তুমি জবাব না দাও, শোনো কিনা, আমার কথা ছিল এটাই। তো কথার মধ্যে কি বললো, যে আমার হয়েছে আমি তার ডাক শুনি, যে আমার হয় না তা শুনি না। ও খোদা, তুমি কি ফেরাউনের কথা শোনো নাই? ফেরাউন তো তোমাকে মানে নাই, সে তো তোমার নামই শুনতে পারে নাই, সে নিজেই খোদা দাবি করছে, যখন যা চাইছে তুমি তার কথা শোনো নাই। ফেরাউন তোমাকে মানে নাই, তার বেলায় তুমি এত নরম, আমার বেলায় তুমি এত কঠিন, কেন আমার বেলায় তুমি এত কঠিন? আমি না হয় তোমারই জন্য এই কথাগুলি বলি, তোমাকে প্রতিষ্ঠিত করার জন্যই তো আমার এই কথাগুলি বলা, এতে যদি আমি তোজকেও যাই তবু বলবো তুমি প্রতিষ্ঠিত হও, তোমাকে জানা হোক, এর বিনিময় কি এই পাওয়া? হ্যাঁ, নবাব ভালো অভিনয় করেও জুতা পায় না, কিন্তু মির্জাফর এত খারাপ অভিনয় করে জুতা পায়, তারপরেও পুরা নবাবের বইটাই শেষ যদি একটা মির্জাফর না থাকে। তোমার এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, তার মধ্যে তোমার নবাবকে প্রতিষ্ঠিত করতে যে আমি সেজেছি মির্জাফর, যদি এই মির্জাফর না থাকে তোমার এই বইটাই তো শেষ, তার বিনিময় কি এই? তুমি না অন্তরের ভেদ বুঝো, কই বুঝলে, কি বুঝলে? কার কাছে বলি রে? হ্যাঁ, তবে যদি সত্যি হয় বড় বড় পাপীরাই তোমাকে পায়, ছোট মোটো পাপী তোমাকে পায় না। নিজাম বাল্মকিমণি তারা প্রত্যহ 101টা খুন করার পরেও তোমাকে পায়, আর আমি দূরে থাকলে শোনা যায় না, দূরে থাকলে শোনা যায় না আমার ডাক কি আর তার ডাক, তুমি আমি দুইয়ের মাঝে মাঝখানে হয় কত ফাঁক। দূরে থাকলে শোনা যায় না, দূরে থাকলে শোনা যায় না সেটাকে কি আমার ডাক, তুমি আমি দুইয়ের মাঝে মাঝখানে হয় কত ফাঁক। দূরের ডাক হয় উচ্চা সুরে, ডাকিতে হয় নামটি ধরে, তুমি কাছে থাকলে ডাকবো কারে, কাছে থাকলে ডাকবো কারে, ডাকা ডাকি পরে থাক।
আসো নাকি প্রতি ঘটে দূরে নয় তিনি ঘটে আসো যদি প্রতি ঘটে আসো নাকি প্রতি ঘটে আমি ডাকতে চাই না এই দুই ঠোঁটে আমার জবান আছে অলিভ বে তে শুদ্ধ করে পড়তে হয়, যদি অশুদ্ধ করে পড়ি তাহলে আমার পড়ার হইল না। কিন্তু সরকার সাহেব আমার কথাগুলি খুব ভালো করে শোনেন, এই মুখ দিছে তাই আমার শুদ্ধ করে পড়তে হয়, কিন্তু জবান তো বোবার নাই, তার তো কোনো শুদ্ধার মধ্যে নাই। আপনি কি তার ডাক শোনেন না? আপনারা তো জানেন আমার মিরপুরে বাবা শাহালির মাজার একজন খাদেম আছে, বোবা খাদেম, পাঁচ ওয়াক্ত পাঞ্জাখানা পড়ে, সে আমরা শেষ দেয় দেই সেও শেষ দেয় দেয়, আমরা শেষ দেয় গিয়া সানা দানা পড়ি তাকবীর দেই, তার শুধু খালি একটাই শব্দ, আমি কয়দিন তার সাথে দেখছি নামাজ পড়ে, তার শব্দ একটাই, কি ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, উনি কয় শেষ দাদে দাঁড়ায়, এছাড়া আর কোনো শব্দ নাই। তাহলে আমার বেলা সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আজিম, আল্লাহু আকবার, এগুলা বলতে হবে, তা না হইলে হইল না। তো ওর বেলায় সুবহান রব্বিল আলাও নাই, ওর বেলা সুবহান রব্বিল আলাও নাই, আজিমও নাই, আল্লাহু আকবার নাই, ওরটা তুমি শোনো তাইলে আমারই এত বেগালে ভালোই লাগে। ওইটা কইবো উহুকার করি নাই, উপকার করছেন কথা ঠিক, খেতের মধ্যে ধান হইছে অল্প, ধান হইছে জায়গায় 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 জায়গায়, মালিক খেতে খেতে হে আয় হায় অল্প ধান, সালাম করে কয় মা সাতটা না তোরে হাজারো সালাম করি, অম্বা ধান আমার খেতে হইও না, এর লেগে কয় দয়াল এই মুখের কি ধরে। একটা গান আছে না, কি যেন একটা গান শুনছিলাম ওই দিন, আমায় চক্ষু দিলা সব দেখিতে, আমায় চক্ষু দিলা সব দেখিতে, দিলা না তোমায় দেখার অধিকার, আমার এত সুন্দর দুই নয়নের ছিল কি দরকার, বলো ছিল কি দরকার, আমার এই চোখ দিলা সব দেখিতে, দিলা না তোমায় দেখার অধিকার, এত সুন্দর দুই নয়নের ছিল কি দরকার। যাই হোক, কথাগুলি বললাম, মানুষ মানুষের পাশে, মানুষ মানুষের সুখে, মানুষ মানুষের দুঃখে, তাই কবি বলেছে কি জানেন, পাবি না রে পাবি না খোদারে ব্যথা দিয়ে মানুষের প্রাণে, পাবি না রে। আপনাদেরকে বলি, সে যেই হোক, আপনার মুর্শিদ হোক, সে যেই হোক না হোক, একজন মানুষকে ভালোবাসলে সব কিছু হয়, আর মানুষকে ভালো না বাসলে কিছুই হয় না। তাহলে আমরা যেন মানুষ ভালোবাসতে শিখি, মানুষকে ভালোবাসা ইহাই আমার কর্ম, মানুষকে ভালোবাসা ইহাই আমার ধর্ম, এই ধর্ম করে যদি নরকে যাই সেই নরকও আমার জন্য শ্রেষ্ঠ। এই কথাবার্তা ব্যক্ত করে সম্মানিত
শ্রোতা বন্ধুরা, এবার মালিক ভাই পাল্লা করতে গিয়ে এক পর্যায়ে বলছে, আল্লাহর বাপ দাদার শুদ্ধে জুতাতে পিটাইতাম, আল্লাহর শুদ্ধে তার বাপ দাদার শুদ্ধে জুতাতে পিটাইব। মালিক ভাই, তোমার মতো মর্দ আল্লাহর পিটাই নিয়ে এর আগে বহুত গেছে। তুমি একটা গান শোনো, খালি গান শুনলেই তোমার খবর হয়ে দিব। তোমার তর্ক তুমি বুঝতেছি না, তুমি ফ্যাট ডাচে কোন জায়গায় বাজাইতে চাও, আমার মাথা ইয়ে ধরতেছে না। তুমি চাও কি, কইতে চাইতে চাও কি, তোমার উদ্দেশ্যটা কি, পাল্লার উদ্দেশ্যটা কি? আমি কিছুই বুঝতেছি না। তবে যা বুঝি অতটুক বুঝি, যে কথাটা সময় বুঝি অতটুক উত্তর করি আমি। আরে যাদিন আসিবে তুফান, ওরা ভাঙবে দেহ ঘর খান দরদিন, আমি একটা বেলাও দিলে না, চিরদিন ভাবে কারো সমান যাইব না। ও ভাই রে ভাই, তোমার এমন একটা দিন জুটিবে কঠিন, ভাই বন্ধু সেদিন কেহ ফিরেও যাইব না। ও যেদিন দেখিবে বসিয়া কেউ সঙ্গী হইব না, চিরদিন বাপে কারো সমান যাইব না, চিরদিন বাপে কারো সমান যাইব না। সরকার মানুষকে ছোট করতে পারে, সে বড় করতে পারে না, ছোট করলেই বড় হওয়া যায়, ছোট করলেই বড় হইতে হইতে পারা যায়। আর বলেছে, তুমি মেয়ে গান শিখো নাই, তুমি শিখছো কুদুনি। আমার কুদুনি তো চাও, আমার পাদুনি তো হইনি, আমি যারা কুদুনি দেই তার উঠে যায় পাদুনি। তাই ভাই, আমার কুদুনি দেখেই তোমার মতো দুই চার পাঁচ দশটা গায়ক আমার পাদুনির সাথে আমি তৈরি করে দিছি বাংলাদেশে। তা কাজেই এই কথা বইল না, ভাই রে ভাই, জগতে বাদশাহ ছিল সে গান্ধা, সোনা দিয়ে বানছিল ঘর, সেও ঘরে থাকতে বাদশাহ ভাগ্যে জুটল না। ও ভাই রে ভাই, জগতে বাদশাহ ছিল সে গান্ধার, সোনা দিয়ে বানছিল ঘর, সেও ঘরে থাকতে ভাগ্যে জুটল না। পরে নমরুদ নামে বাদশাহ ছিল, আমি জেন্দাই রাখব না রে, ভাবে কারো সমান যাইব না, বাজান চিরদিন ভাবে কারো সমান যাইব। জগতে সাদ্দাত নামে বাদশাহ ছিল, নিজে ভেস্ত বানাইল, বলে মাও লাজির ভেস্তে আমি যাইতাম না। তোমার মতো সাদ্দাত নামে বাদশাহ ছিল, নিজে ভেস্ত বানাইল, বলে মাও লাজির ভেস্তে আমি যাইতাম না। সাদ্দাতের ভেস্তের হুর কেলমান,
দরদি 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 দরদি। আরে ভেস তো তৈরি হইয়া গেল, সাদ্দাত খবর পেল, ভেস তো দেখি তেরে বাদশায় করছে রওনা। আরে ভেস তো তৈরি হইয়া গেল, সাদ্দাত খবর পেল, ভেস তো দেখি তেরে বাদশায় করছে রওনা। আরে আমার বাউলাই বলছে সাধনার মাধ্যমে যিনি সংস্কার করিয়া অতি ইন্দ্রিয়তে পরিণত করতে পারে, তার প্রত্যেকটা ইন্দ্রিয়কে নবসংস্করণ করতে পারে, তিনি কেবল ওই সমস্ত ইন্দ্রিয় দ্বারা খোদার স্বাদ গন্ধ দর্শন পায়। আর এই মানবীয় ইন্দ্রিয় থাকতে সেই চোখ দিয়েও খোদাকে দেখা যায় না, আর কান দিয়েও খোদার কথা শোনা যায় না, মুখ দিয়েও খোদার কথা বলা যায় না, এই মুখ দিয়েও না, এই চোখ দিয়েও না, আর এই কান দিয়েও না। যিনি এই দশটি ইন্দ্রিয়কে নবসংস্কার করিয়া নিজের চক্ষুকে আল্লাহর চক্ষুতে পরিণত করিয়াছে, নিজের হাতকে আল্লাহর হাতে পরিণত করিয়াছে, নিজের জবানকে আল্লাহর জবানে পরিণত করিয়াছে, আল্লাহর জাতের সঙ্গে যিনি মিশে গেছেন তিনিই কেবল আল্লাহর দর্শন পায়। উনি বলছে দুই ঠোঁট দা না ডাকলে হইব না, হইব না ডাকলে হইব, তোমার রোজার কথা বলি নেই, নামাজের কথা বলি নেই, তুমি দোষী কথাও বলি নেই, বেস্তের কথাও বলি নেই, দুজকের ভয় দেখাই নাই, কারণ জীব পরমের পালা
আশেকার মাসেকের খেলা, সেখানে বেহেশত দুজক, নামাজ রোজা হজ জাকাত নাই, সেখানে ভালো মন্দ তুমি আমি নাই, সেখানে আছে হয়তো আমি আমি আর নাহলে তুমি তুমি, যেখানে আছে শুধু ভালোবাসাবাসি আর অন্য কোনো কিছু নাই, এক বন্ধু আর এক বন্ধুর দোষ ধরতে পারে না, তার নাম হলো জীব পরমের পালা। এখানে তো তোমার আমি দোষী নেই, তোমাকে আমি দোষী নেই, তোমার দুজনকে জল নেবো, বেহেশত জল নেবো, তোমার নামাজ পড়ানো লাগবো, নামাজ পড়িনে দল আছে একটা, ঘাস খাওয়া তোমার গরু আছে, নামাজ পড়িনে ওই রকম দল আছে। আর যারা আল্লাহর বন্ধু, আল্লাহ তাদেরকে বন্ধু বলে গ্রহণ করেছে, আল্লাহ তাদের সঙ্গে মেশা, সিনিয়র পানি যেমন মিশলে পরে দুইটাই এক হয়ে যায়, তেমনি আর স্রষ্টা এবং সৃষ্টি যখন এক হয়ে যায় তখন আর তার এবাদত থাকে না, যা তার সিফাত যখন একত্রিত হয়ে যায় তখন তার এবাদত থাকে না, তাই তার পাপও থাকে না, তার পুণ্যও থাকে না, সে সমান সমান। যেমন দুনিয়াদারির অঙ্ক একের সঙ্গে এক যোগ করলে ফল হয় দুই, আর একের থেকে এক বিয়োগ করলে তার বিয়োগ ফল হয় শূন্য। আর এই খোদাই জগতের যোগটা হইল একের সঙ্গে এক যোগ করলে যোগ ফল হয় এক, আর একের থেকে এক বিয়োগ করলে বাকি থাকে ফল হয় এক, কারণ একের সঙ্গে এক যোগ হইলে দুইটা মিলে একটা হয়ে যায়, আর ওর একটার থেকে বাইরে আসলে একটাই থাকে। তা এই অঙ্ক আর দুনিয়াদারের অঙ্ক এক না, মিশবে না, কাজেই আসিবে তুফান ভাঙিবে গরকাল, তোরদিন নামের একটা পে লাউ দিলাম আমি, চিরদিন ভাবে কারো সমান যাইব না রে, চিরদিন ভাবে কারো সমান যাইব না রে, আসিবে তুফান ভাঙিবে গরকাল, ওই আসিবে তুফান ভাঙিবে গরকাল, তোরদিন নামের একখান পেলা দিলাম, চিরদিন ভাবে কারো সমান যাইব না, চিরদিন ভাবে কারো সমান যাইব না। ওরে দয়ালে তোমায় ডাক দিলে অভাগার প্রাণে, চায়রে ও রাধা বন্ধু আরে তুমি ধীরে যাইও ফিরা ফিরা চা আয়ো রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা চা আয়ো রে, তুমি ধীরে যাইও ফিরা ফিরা চা বন্ধুরে। ওরে তারো গালি চাঁদেরই বাহা, তোমারে বানাই আর রাখবো আমার গলার হার রে, আইসো বন্ধু আনে, আরে বান্ধবে তুমি আমার এই চাঁদেরই, তোমারে বানাই আর রাখবো আমার গলার হার, আমার আত্মা আমার আত্মা আত্মা আমি সাইয়া দয়াল বান্ধব তুমি ধীরে ধীরে
কার ভাই বোনেরা আমার ওই আপন বাড়ি, আমার আপন বাড়ি কিনা দিও সাধা, তোমার নিজের হাতে ও সেই মাতাল কবিরাজ যাক কোথায় গেল রে দলিলতি, কোনদিন যদি গিয়ে বলি আরেকটি গান শুনিয়ে যাও মাতাল কবিরাজ যাক, আর কি হবে কেন? এরই মাঝে আসা আর যাওয়া, তারপরে আর ভালোবাসার প্রেম প্রীতির খবর থাকবে না। এ কি জগৎ! তাই আমার বিয়ার বড় যাত্রী মাত্র তার জনারে দেখি, আরে হবে না।
মিলন আর হবে না মধুর মিলন পয়সায় আমির কাসির খবর কয়ো অবুগির কাসি তোমরা সবাই চাইয়া গো খবর কয়ো অবুগির কাসি তুই শুধু
ছাদ নাই দেশে লোহার গো, আরে কোন তাতে নাহি রে কাটে যতই করি টানা টানি ততই খালি আটে, হাই হতাশে সজল চোখের জল শুকাইয়া গেছে, হাই হতাশে সজল চোখের জল শুকাইয়া গেছে, এখন বুকের রক্ত মুখে খবর কয়ো কবদিন আমার এই দুর্দশা সবই দেখি মিছে, তাই মালিক ভাই সবই একদিন মিছে হয়ে যাবে, কেবল মালিকের নামই সত্য থাকবে, মালিক থাকবে। বিজয় সরকার বলেছে এ পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে মন চলে যেতে হবে। খবর কয়ো অবগি কাছে, আর হবে না মধুর মিলন, আর হবে না মধুর মিলন, আর হবে না
শায়ামের কাছে খবর কয় অবগির কাছে তোমরা সবাই দয়ানে খবর কয় খবর কয়